আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আমরা একটি শহরের দৃশ্য বা শহরের একটি রাস্তার দৃশ্য আঁকতে পারি তা এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। প্রথমে দেখুন, স্কেল নিয়ে এই রকম করে কানিকোনাসে এইভাবে আঁকলাম, দুই পাশে আঁকলাম, মাঝে যে বিন্দুটা হলো এই থেকে দেখুন মাঝ বরাবর একটা সোজা দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমরা কি করব, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ধরে সোজা করে এভাবে একটা দাগ, এক স্কেল পরিমাণ, এরপর এক স্কেলের থেকে একটু বেশি ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। তবে এগুলো হচ্ছে বিল্ডিং, বিল্ডিংয়ের সাইজ এখন দূরে যত যাচ্ছে দেখুন ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি শুধু হাত দিয়ে করতাম তাহলে এই মাপটা পেতাম না বা সোজা হতো না, যেহেতু সোজা করে আঁকতে হবে বিল্ডিংগুলো আমাদের, সেজন্য আমি স্কেল ব্যবহার করলাম। ড্রয়িং করার সময় স্কেল ব্যবহার নিষিদ্ধ বা স্কেল ব্যবহার করা উচিত না, তবে বিল্ডিং ড্রয়িংয়ের ক্ষেত্রে যদি আমি, যেহেতু শেখার ক্ষেত্রে যখন ছোটো বাচ্চাদেরকে শেখাবেন এরকম করে তারা সোজা দাগ দিতে পারবে না, এই জন্য আমি স্কেল দিয়ে আঁকাচ্ছি এবং এটাই বোঝাচ্ছি। স্কেলে দেখুন আমরা এভাবে আঁকব, এপাশে সব পাশে এবং নিচের দিকেও আমরা ঠিক একই রকম করেই সোজা করে দিব। দেখুন স্কেলটা যেন সোজা থাকে, পাতার দিকে সোজা থাকে, এভাবে ঠিক একই রকম করে এই পাশেও আমরা করে দিব, একটা দুইটা তিনটা, এভাবে ওই পাশে নাই ঢাকা পড়েছে, এপাশে করব, এপাশে আবার নিচের এই অংশে হয়ে গেল বিল্ডিংয়ের একটা সাইজ। আপনারা কল্পনা করতে পাচ্ছেন বা দেখে একটু আয়ত্ত মানে বুঝতে পাচ্ছেন। রাবার দিয়ে আমরা এই পাশগুলো মিশাই দিব, যে এটা অপ্রয়োজনীয় বিল্ডিং ব্যতীত যেগুলো আছে ফাঁকা জায়গা সেগুলো আমরা মিশে দিব, এভাবে হালকা করে মিশে দিব যেন ওগুলো না মিশে যায়। ওপরে এটাও মিশে দিল, দেখুন বন্ধুরা একটা বিল্ডিংয়ের শেপ বা আকৃতি বোঝা যাচ্ছে। এখন আমরা স্কেলটা ধরে দেখুন ওই শেষের যে বিন্দুটা আছে, মাঝের যে বিন্দুটা আছে ওখান থেকে ধরব, এদিকে একটু ফাঁকা রাখব, যত দূরে যাবে রেখাটা একটু ছোট হয়ে যাবে। দেখুন প্রথম দিকে একটু মোটা থাকবে, ডাবল দেওয়ার পর প্রথম দিকে একটু মোটা থাকবে, আস্তে আস্তে যখন দূরে যাবে তখন এগুলো চিকন হয়ে যাবে। এভাবে আপনারা স্কেল দিয়ে আঁকবেন। নিচের এই দাগ, যেই দাগটা আমি দিচ্ছি এই দাগটা যদি একটা দিয়ে রাখেন তাও হবে, তারপরে আমি দুইটা দিয়ে দিলাম, যদিও লাগে না তারপরে দুইটা দিয়ে দিলাম। এরপর একই পাশে এই বিপরীত পাশেও একই রকম করে যেমন করছি ডাবল করে আঁকবো, এইভাবে ডাবল করে দিয়ে দিলাম। এই পাশে যেরকম ঠিক এই রকমই এই পাশেও সবগুলো বিল্ডিংয়ের একই মাপ হয়ে গেল। আপনি চাইলে বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখানে ডাবল করে দিলাম, ডাবল আঁকলাম। এরপর এই সোজা দাগগুলো আমরা হাত দিয়েও দিতে পারি অথবা স্কেল দিয়েও দিতে পারি। হাত দিয়ে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়, স্কেল ধরা যেন না লাগে আর কি, সুবিধার জন্য। যারা শুরুতে করবেন হাত দিয়ে আপনার সোজা দাগ হবে না, তখন আপনারা স্কেল ব্যবহার করতে পারবেন। সোজা আঁকার পর আমরা এখন এই মাঝের দাগগুলো একেবারে গাঢ় করে দিব পেন্সিল দিয়ে। আগেই বলে রাখছি আমি 4B এবং 2B পেন্সিল ব্যবহার করছি, যেখানে গাঢ় করব কালো করব তখন সেখানে 4B পেন্সিল ব্যবহার করতে পারি, এবং যেগুলো হালকা দাগগুলো আছে সেগুলোতে 2B পেন্সিল ব্যবহার করতে পারি। কালো করে দিব একেবারেই কালো, একটু ধৈর্য সহকারে করব যেন দাগগুলো বাহিরে না যায়। এরপর আমরা এখানে একটি জানালা আঁকবো, জানালা হাত দিয়ে আঁকতে পারি, স্কেল দিয়ে করলে ভালো হয়, যদি সোজা হয় তাহলে ভালো, এর জন্য ধৈর্য ধরে সুন্দর করে করবেন যেন দেখতে সুন্দর লাগে, যেহেতু বিল্ডিংগুলোও সোজা। এখন জানালা দরজা যদি বাঁকা হয় তাহলে দেখতে খারাপ লাগবে, কারণ বিল্ডিংয়ের সাথে ম্যাচিং হবে না, দূরে যত যাবে মানে জানালাগুলোও বা দরজাগুলোও ছোট হয়ে যাবে। প্রথম বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন জানালাগুলো ছোট বড়, এবং পরবর্তী বিল্ডিংগুলোতে যত দূরে যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবে দরজা এখানে এঁকে দিলাম, শেষ হয়ে গেল দরজা জানালা, বিল্ডিংটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর আমরা এই পাশে একটু ছায়া করে দিব, 4B পেন্সিল দিয়ে ছায়া করে দিব, আর এখানে একটু কালো, পুরোপুরি কালো করে দিলেও কোনো সমস্যা নেই। এরপর এখানে পরবর্তীতে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, এর মাঝে একটা ফাঁকা আছে, এটাও কালো করে দিলাম। এরপর এই পাশেও তিনটা, এখানে
কালো, এরপর এখানেও কালো করে দিলাম, এরপর অবশিষ্ট থাকছে সামনে একটি। এটা একবারে বেশি কালো না, বেশি কালো করে দিলে জানালা ঢাকা পড়ে যাবে, এজন্য আমরা এটা হালকা করে দিলাম সামনে। এরপর আমরা এই যে জানালাগুলো আছে এর মাঝে একটু খোলা মেলা যদি থাকে তাহলে সেটা অন্ধকার দেখাবে। এরকম করে আমরা একটু কালো কালো করে দিব মাঝে, তাহলে মনে হবে যে জানালাগুলো খোলা আছে। সামনের দিয়ে যে দুই দরজাটা দেখতে পাচ্ছেন সেগুলো বন্ধ। আর এখানে আমরা একটা ল্যাম্প পোস্ট দিব, যদিও দেওয়া দরকার আরও ল্যাম্প পোস্ট, কিন্তু আমরা দিলাম না, কারণ যদি বেশি ল্যাম্প পোস্ট দিয়ে দিই তাহলে আপনাদের দৃশ্যটি আঁকতে কঠিন হয়ে যাবে এবং সময় বেশি লাগবে। অল্প সময়ের মধ্যে সহজ সুন্দর দৃশ্যটি আপনারা এইভাবে আঁকতে পারেন। একটি ল্যাম্পপোস্ট দিলেই যথেষ্ট। এরপর ল্যাম্পপোস্টের মাঝে দেখুন, যেহেতু সামনে বিল্ডিংয়ের সামনে ল্যাম্পপোস্ট, এজন্য আমরা মাঝে এগুলো মেশাই দিলাম। এবার রাস্তা আঁকবো এভাবে, রাস্তার যেই ফুটপাতের যে দাগটা আছে, রাস্তার নির্দিষ্ট একটা বর্ডার আছে সেটা আঁকবো। এটা আঁকার পর আমরা এটা কালো করে দিব, একেবারে কালো করে দিলাম। এরপর ঘাস কাটা দাগও দিতে পারি এর মাঝে, যদি দিলাম আমি এটাই দিয়ে দিলাম। এরপর এর মাঝে একটি রিকশা আঁকবো। বেশি যানজট আঁকতে গেলে তাহলে আপনাদের কষ্ট হবে এবং দৃশ্যটি আঁকতে সময় লাগবে, এজন্য একটি রিকশা, মাত্র একটি রিকশা দিয়ে দিই। শহরাঞ্চলে দেওয়া যায় প্রাইভেট কার, ট্যাক্সি, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু দিয়ে দিলাম একটি রিকশা যেন আপনাদের আঁকতে সুবিধা হয়। আপনি চাইলে এর পাশে আরও রিকশা বা গাড়ি, প্রাইভেট কার এগুলো আঁকতে পারেন, দেখতে সুন্দর লাগবে। শুধু একটি রিকশা যাচ্ছে শহরের রাস্তার মাঝে দিয়ে, আর কোনো গাড়ি নেই এখানে, একটাই দিয়ে দিলাম আমি রিকশা। দেখুন দেখতে, পিছন থেকে দেখতে ঠিক এরকমই লাগে, সুন্দর একটি রিকশা আঁকলাম মাঝে ফাঁকা। আর একটু কিছু দিতে পারেন, তবে না দেওয়াটাই ভালো। হয়ে গেল একটি রিকশা, রিকশার এই পাশে হুক থাকে, এটা আঁকলাম। আঁকার পরে দেখুন স্কেল দিয়ে এরকম রাস্তার মাঝে একটা দাগ থাকে, সেই দাগটা আঁকার চেষ্টা করলাম আমি। যত দূরে যাবে তত দাগগুলো ছোট হয়ে যাবে। হয়ে গেল দেখুন রাস্তা। এভাবে আপনি সহজেই আঁকতে পারেন একটি শহরের দৃশ্য বা শহরের মাঝে রাস্তার দৃশ্য। এইভাবে যদি আঁকেন তাহলে আপনার কাছে সহজ হবে, সুন্দর একটি শহরের দৃশ্য হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Mm-hmm.